হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভর দুপুর বেলা বেরিয়ে পড়লাম তিনজনে, যাচ্ছি একটু স্প্ল্যানেড। তা এখানে আসলে না সত্যি কথা বলতে গেলে মন মেজাজটা একদম ভালো হয়ে যায়। সেটা হলো এই রাস্তাঘাটটা আর এই সবুজ সবুজ গাছপালা দেখতে, যেটা আমাদের কলকাতা শহরে দেখাটা খুবই দুষ্কর। আর এখানে আসতে ওর জন্য আমার খুব ভালোই লাগে। এই যে পুজো এসে গেছে সামনে, কেনাকাটা তো কমপ্লিট করতেই হবে, তাই আজকে বললাম চলো একটু কেনাকাটা সেরে ফেলি। এখানে অনেকেই এটাকে স্প্ল্যানেড বলে থাকে, কিন্তু কেউ কেউ আবার ধর্মতলাও বলে, কেউ কেউ আবার নিউ মার্কেটও বলে, যে যেই নামে বলে অভ্যস্ত। আমি আর তোমার দাদার আসবারই কথা ছিল, কিন্তু এখন বড় ছেলে বড় হয়েছে, কারণ ওর জামা কাপড় আগে আমিই প্রত্যেক বছর কিনি। তো এবছর ভাবলাম একটু সাথে নিয়ে যাবে, ও ধর্মতলা কোনো দিন দেখেনি, আর ওর জামা কাপড়গুলো ঠিকঠাক মাপের, ওকে নিয়ে যাওয়াটা দরকার, তাই ওকেও নিয়ে গেলাম। ও কোনো দিন আসেনি ধর্মতলায়, এই ফার্স্ট ও আমার সাথে ধর্মতলায় এসছে, আর ফার্স্ট পুজোতেও আমার সাথে কেনাকাটা করতে বেরিয়েছে। কারণ ও আসে না, আমি ওর কেনাকাটা করে নিয়ে যাই। আমিও যখন ফার্স্ট ধর্মতলায় আসি তখন আমি জানতামই না যে ধর্মতলা বলে একটা মার্কেট রয়েছে। তা আমিও একটা দিদির হাত ধরেই এসেছিলাম ফার্স্ট ধর্মতলায়, বললো চল আমার একটু এক জায়গায় মার্কেট যাবো। তা আমি সত্যি কথা ধর্মতলায় ফার্স্ট যখন আসি, এটা আমার অনুভূতি যে এসে আমি এখানকার সব জিনিসপত্র কেনাকাটা, কারণ আমরা বেহালা বাজার দিয়ে সব কিছু কেনাকাটা করি, আর এখানে এসে একটা এত বড় একটা মার্কেট দেখে না আমি পুরো একদম থ। যেটা হয় এদিকে আমার বর দেখো সব কেনাকাটা করে সব একদম পকেটের, বরের পকেট সব একদম খালি করে দিয়েছি, আর ওকে দিয়েই সব পাওয়াচ্ছি। নাও বন্ধুরা, কথা বলতে বলতে আর শপিং করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেল, এবার বাড়ি রওনা দিতে হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো তোমরা।